ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি হচ্ছে স্থূলকোণ। যদি এডি পারপেন্ডিকুলার টু বিসি অথবা বিসি এর বর্ধিতাংশের উপর হয়, তাহলে প্রমাণ করো যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু ইন্টু বিসি ইন্টু বিডি। সো প্রথমে বলছে এবিসি হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে অবটিউজ অ্যাঙ্গেল। সো ত্রিভুজটা এরকম দেখতে হবে। ওকে, অ্যাঙ্গেল বি হচ্ছে স্থূলকোণ, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্থূলকোণ। ওকে, সো বি, তাহলে এটা এ, আর এখানে হচ্ছে সি। তাহলে এই হলো আমাদের ত্রিভুজ। এবারে বলছে এডি পারপেন্ডিকুলার টু বিসি বা বিসির বর্ধিতাংশের উপরে। তাহলে দেখো, এখানে যদি আমি এক্সটেন্ড করি এটাকে, মানে সিবি কে, তাহলে এডি আমরা লম্বটা আঁকতে পারবো। তো এডি হচ্ছে লম্ব। ওকে, আচ্ছা, এবার আমি এক্সটেন্ডটা করলাম, আমি ডটেড লাইন না দিয়ে আমি সলিড লাইনে দিচ্ছি। ফাইন, ওকে, সো দিস ইজ দি ট্রায়াঙ্গেল। ওকে, দিস ইজ দি ডায়াগ্রাম। আচ্ছা, এবারে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, টু প্রুভ দ্যাট এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি সি ইন্টু বি ডি। ওকে, আচ্ছা, তো এটা প্রমাণ করার জন্য আমাদের দুটো ট্রায়াঙ্গেল লাগবে। প্রথমে আমরা নেব দুটো সমকোণী ত্রিভুজ লাগবে। ওকে, তো প্রথমে আমরা নেব ত্রিভুজ এ ডিবি। এ ডিবি সমকোণী ত্রিভুজে, এডিপি সমকোণী ত্রিভুজে দেখো এ বি হচ্ছে অতিভুজ। তো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। ওকে, তো এটাকে আমি এক নম্বর দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, আমরা নেব ত্রিভুজ এ ডি সি। এডিসি সমকোণী ত্রিভুজে দেখো এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দেখো, এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে আমাদের এ ডি স্কোয়ার প্লাস ডি সি স্কোয়ার। তো এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার আমরা কি করছি, 2 - 1 করছি। ওকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, 2 - 1 করছি। সো এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এডি টার্মটা যেহেতু দু ক্ষেত্রেই একই আছে সমান, তাহলে এডি টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এডি স্কোয়ার টার্মটা। সো তাহলে থাকবে ডি ডি সি স্কোয়ার, ডি সি স্কোয়ার মাইনাস ডি বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো এই ডি সি জায়গা আমরা লিখতে পারি ডিবি প্লাস বি সি তার হোল স্কোয়ার, রাইট? সো ডিসি কে জায়গা লিখবো আমরা ডিবি প্লাস ডিসি তার হোল স্কোয়ার। সো এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডিসি জায়গা লিখছি আমরা ডিবি প্লাস বিসি, ডিবি প্লাস বিসি তার হোল স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার। তো এদিকটা যা আছে তাই থাকবে, এ বি স্কোয়ার থাকলো, এদিকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙবো। সো ডিবি স্কোয়ার প্লাস টু ইন্টু ডিবি ইন্টু বিসি প্লাস বিসি স্কোয়ার মাইনাস ডি বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এই ডিবি স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই ডিবি স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকছে টু ইন্টু ডিবি ইন্টু বিসি প্লাস বি সি স্কোয়ার। ওকে, তাহলে দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে দেওয়া হয়েছে, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, তার মানে আমরা এই এ বি টার্মটা ডান দিকে নিয়ে চলে যাব, আর বাকি সমস্ত টার্ম তো আমাদের চলেই এসেছে। ওকে, তো তাহলে আমাদের প্রমাণিত প্রমাণ হয়ে যাবে। সো এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস, নেক্সট কি আছে দেখে নিই, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তো বি সি স্কোয়ারটা এখানে লিখি বিসি স্কোয়ার প্লাস টু ইন্টু বিসি ইন্টু ডিবি। ওকে, প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।